প্রধানমন্ত্রীর নির্দেশে শিবচরে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সকালে মাদারীপুরে শিবচরে প্রস্তাবিত বাংলাদেশ জুডিশিয়াল একাডেমির অগ্রগতি ও আইন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মন্তবিনিময়কালে তিনি কথা বলেন বলেন চিফ জুডিশিয়াল একাডেমির জন্য জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যবস্থাও নেওয়া হয়েছে